বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উন্নত। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বৃহস্পতিবার মালয়েশিয়ার সময় দুপুর 12টায় হাইকমিশনার মুহা শহীদুল ইসলামের সভাপতিত্বে মিশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত নিবিড়, আর এ সম্পর্কের কারণে অবৈধ শ্রমিকরা বৈধ হতে পেরেছেন। দূতাবাসের আপনাদের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা বৈধ হতে পেরেছেন। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, এটি ধরে রাখার জন্য দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের অনুরোধ করেন। তিনি বলেন, অনেকে সাগরপথে পাসপোর্ট ভিসা ছাড়াই এসেছেন, তাদের সরকারি নিয়মের মধ্যে দেশে ফেরত প্রদানের নির্দেশ দেন। তিনি প্রবাসীদের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে সেবার আওতা বাড়ানোর পরামর্শ দেন। মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের চমৎকার টিমওয়ার্ক আছে, যা লক্ষ্য অর্জনের পূর্ব শর্ত। মত বিনিময় সভায় হাইকমিশনার মুহা শহীদুল ইসলাম দূতাবাসের ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান, নতুন কর্মসংস্থান, বাংলাদেশকে সোর্স কান্ট্রি হিসেবে স্বীকৃতি প্রদান এবং G2G+ পদ্ধতি চলমান থাকা সম্পর্কে অবগত করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান এ সময় ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, ডিফেন্স উইং পোদার এয়ার কমান্ডার হুমায়ুন কবির, শ্রম কাউন্সিলর সাজেদুল ইসলাম, মিনিস্টার পলিটিক্যাল রোজ হাসান সরোয়ার, ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ মাসুদ হুসাইন, কমার্শিয়াল উইং রাজিবুল আহসান, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ শফিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াসমিন, দ্বিতীয় সচিব ফরিদ আহমদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিব শফিউল আলম মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের গভর্নমেন্টস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং পর্যবেক্ষণ করতে 3 দিনের অফিসিয়াল ভিজিটের অংশ হিসেবে বৃহস্পতিবার দূতাবাস পরিদর্শন করেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।